হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখো নি তারা আমার চ্যানেল থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও এছাড়াও আমি কিন্তু এই ভিডিওটা যখন শেষ হবে সেখানে কিন্তু তোমাদের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো তাহলে চলো আমি আজকের ভিডিও শুরু করছি একচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে গাছের খাবার তৈরি আমি তোমাদেরকে সুন্দর করে পড়িয়ে দেবো এবং তার সঙ্গে যেখানে যা কাজ করা সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো দিদিমণি বললেন প্রাণী থেকে আমরা বেশ কিছু খাবার পাই আচ্ছা তাহলে ওই প্রাণীরা খাবার পায় কোথা থেকে বলো দেখি আজমা বললো গাছ থেকে দিদি ওই প্রাণীদের কাছ থেকে আমরা যে খাবার পাই তার মূলে আছে গাছেরা তাহলে সব খাবারের মূলে কারা তাহলে সব খাবারের স্বামীম বললো সব খাবারই আমরা পাই আসলে গাছেদের থেকে ঠিক বলেছ সরাসরি বা ঘুরপথে উদ্ভিদরাই হলো আমাদের সব খাবারের উৎস তাহলে এটা মনে রাখতে হবে সরাসরি বা ঘুরপথে উদ্ভিদেরাই হলো আমাদের সব খাবারের উৎস উদ্ভিদেরা খাবার পায় কোথা থেকে বলো দেখি তাহলে তোমরা বুঝতে পারলে সমস্ত খাবার আমরা সরাসরি বা ঘুরপথেও কিন্তু সেই গাছের ওপরই নির্ভর করি বা উদ্ভিদের উপরই নির্ভর করি যেমন আমরা মাছ মাংস খাই ঠিক আছে মাছ কিন্তু আবার জলজ গাছপালা কিন্তু খায় তাহলে পরোক্ষভাবে যখন আমরা একটা মাছ খাই তখন কিন্তু আমরা সেই উদ্ভিদের ওপর নির্ভর করছি বা তোমরা বা আমরা যে মুরগি খাই মুরগির মাংস খাই ঠিক আছে বা খাসির মাংস আমরা খেয়ে থাকি তাহলে যে খাসি বা মুরগি খাসি কি করে ঘাস পাতা খায় তাহলে উদ্ভিদের ওপর নির্ভর করে আবার মুরগি যে শস্য দানা খায় সেটাও তো গাছ থেকেই আসে ঠিক আছে কোনো না কোনো শস্যের দানা খায় তাহলে সেটাও হচ্ছে কিন্তু একটা আমরা কিন্তু গাছের ওপরে নির্ভর করছি এছাড়া তো আমরা যে জিনিসগুলো বাদ বাকি যে জিনিসগুলো খাই ধরো ডিম ডিমটা এবার মুরগির ওপর নির্ভর করছে ঠিক আছে আমরা মুরগির ডিম খাই বা হাঁসের ডিম খাচ্ছি তাহলে তারা আবার কী খেয়ে বেঁচে থাকছে তারা ওই শস্য খেয়ে বেঁচে থাকছে তাহলে কোনো না কোনোভাবে আমরা কিন্তু গাছের ওপরই কিন্তু নির্ভর করছি এছাড়া আমরা শাক বা সবজি যেগুলো খাচ্ছি সেগুলো তো সরাসরি গাছ থেকেই আসছে মঞ্জু বলল। দিদি মাটি থেকে মাটি থেকে পাই কি মানে গাছ কোথা থেকে খাবার পায় তাই বলছে মঞ্জু বলছে দিদি মাটি থেকে পায় কি মাটি থেকে তৈরি খাবার পায় না কিন্তু মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু দরকারি উপাদান পায় তাহলে মাটি থেকে তৈরি খাবার কি পায় না তৈরি খাবার পায় না কিন্তু মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু দরকারি উপাদান পায় বাতাসের একটা উপাদান কার্বন অক্সাইড গ্যাস যে বাতাস থেকে টেনে নেয় তাহলে বাতাসের গ্যাস একটা উপাদান কী কার্বন ডাই ডাইঅক্সাইডকে সে বাতাস থেকে কী করে টেনে নেয় খাবার তৈরি করতে আর লাগে সূর্যের আলো তাহলে কি কি দেখলাম আমরা দেখলাম জল লাগে আর কী লাগে কার্বন ডাই অক্সাইড লাগে আর তার সঙ্গে কি লাগে সূর্যের আলো শামিম জিজ্ঞাসা করলো গাছ কোথায় খাবার তৈরি করে দিদি গাছ তার শরীরে সবুজ অংশগুলোতে খাবার তৈরি করে দেখো গাছ তার শরীরে সবুজ অংশগুলোতে খাবার তৈরি করে খাবার তৈরি করার সময় তৈরি হওয়া অক্সিজেন গ্যাস যে বাতাসে মিশিয়ে দেয় ঠিক আছে সে বাতাসে মিশিয়ে দেয় তাহলে খাবার তৈরি করলে যে অক্সিজেন গ্যাসটা আসে সেই অক্সিজেন গ্যাসটা কিন্তু গাছ কিন্তু বাতাসে মিশিয়ে দেয় আমরা গাছ কিন্তু মূলত গাছের সবুজ অংশ কোনগুলো গাছের সবুজ অংশ কিন্তু মূলত পাতা তাই গাছের কিন্তু খাবার কোথায় তৈরি হয় পাতাতেই কিন্তু মূলত তৈরি হয় তৈরি হওয়া খাবারের কিছুটা গাছ নিজে ব্যবহার করে আর বাকিটা গাছ জমিয়ে রাখে নিজের শরীরে তাহলে যে খাবারটা তৈরি করলে তার কিছুটা কি করবে নিজে ব্যবহার করবে আর বাকিটা গাছ জমিয়ে রাখে কি নিজের শরীরে আসলে সূর্য থেকে পাওয়া শক্তির একটা অংশই উদ্ভিদের তৈরি খাবারে জমা থাকে তাহলে তৈরি খাবারে কী জমা থাকে সূর্যের কাছ থেকে পাওয়া একটা শক্তির একটা অংশই জমা থাকে এবারে ছবির ফাঁকা বাক্স দুটো ভর্তি করে ফেলো তাহলে ছবির ফাঁকা বাক্স দুটো চলো আমরা ভর্তি করে ফেলি দেখি দেখো এখানে একটা গাছ রয়েছে সূর্যের আলো রয়েছে তাহলে সূর্যের আলোক লাগছে এবার দেখো এই বাতাস থেকে কী আসছে বাতাস থেকে কিন্তু আসছে কার্বন ডাই অক্সাইড যেটা আমরা এখানটায় পড়লাম যে খাদ্য তৈরি করার সময় কিন্তু দেখো একটা উপাদান কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে টেনে নেয় তাহলে বাতাস থেকে কোনটা টেনে নিচ্ছে দেখো কার্বন ডাইঅক্সাইডটা বাতাস থেকে টেনে নিচ্ছে আর খাবার যখন তৈরি হয়ে যায় তখন কি বলল দেখো তো খাবার তৈরি করার সম তৈরি খাবার তৈরি করার সময় তৈরি হওয়া অক্সিজেন গ্যাস এখানটায় দেখো দেখো খাবার তৈরি করার সময় তৈরি হওয়া অক্সিজেন গ্যাস সে বাতাসে মিশিয়ে দেয় তাহলে তৈরি হওয়া এই যে অক্সিজেন গ্যাস সেটা কিন্তু সে গাছ কিন্তু বাতাসে মিশিয়ে দিচ্ছে তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড বলে লিখবে আর এখানে কিন্তু অক্সিজেন বলে লিখবে ঠিক আছে বানান যদি তোমাদের বুঝতে এখানে লেখা থেকে অসুবিধা হয় এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুটো বানানই কিন্তু রয়েছে তোমরা দেখে দেখে লিখে নিতে পারো ঠিক আছে এবারে চলে এসো তারপরের অংশে কী পড়ি স্বামীম বললো তার মানে সূর্যের শক্তি জমা থাকে উদ্ভিদের তৈরি করা খাবারে আর খাবার খেলে সেই শক্তি আছে প্রাণীর দেহে তাহলে তোমরা বুঝতে পারলে উদ্ভিদে তৈরি করা খাবারে সূর্যের শক্তিটা থেকে যায় আর সেই শক্তি প্রাণীদের দেহে কিন্তু আসে যখন সেই উদ্ভিদটা খাবার হিসাবে গ্রহণ করে বা অন্য কোনোভাবে খাবার হিসাবে গ্রহণ করে ঠিক তাই তারপর দরকার মতন সেই শক্তিই প্রাণীরা ব্যবহার করে মাছ রাঙা আর চিল ছোঁ মেরে মাছ শিকার করে বাঘ হরিণ শিকার করে মৌমাছি ফুলের মধু খুঁজে বেড়ায় মাছ সাঁতার কাটে আর মানুষ দিন রাত কত রকমই না কাজ কাজেই না এই শক্তিকে খরচ করে ঠিক আছে এবারে কি বলেছে মানুষ আর অন্যান্য প্রাণীরা কিভাবে উদ্ভিদের উপর নির্ভর করে তার একটা ছবি তোমার খাতে এটা তোমরা নিজেরা আঁকবে নিজেদের মতন করে ঠিক আছে এবারে চলে পরবর্তী নেক্সট চ্যাপ্টারে আমরা চলে আসি খাবার থেকে শক্তি পাই কিভাবে টিফিন শেষের ঘন্টা পড়ে গেছে দিদিমণি নিশ্চয়ই ক্লাসে এসে গেছেন স্বামী মঞ্জু আর মেরি তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠছিল ক্লাসে ঢুকে বেঞ্চিতে বসে তারা হাঁপাতে লাগলো দিদিমণি জিজ্ঞাসা করলে তোমরা এমন হাঁপাচ্ছ কেন মেরি বলে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠলাম তো তাই তোমাদেরও নিশ্চয়ই কখনো না কখনো এরকম হয় তাই না তোমরা কেউ কি খেয়াল করে দেখেছো হাঁপানোর সময় তোমরা জোরে জোরে শ্বাস নিচ্ছিলে মঞ্জু বললো হ্যাঁ দিদি ঠিকই তো দৌড়ানোর সময় বা সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমরা কি খরচ করো বলো তো শামীম বলল শক্তি তাই না দিদি ঠিক তাহলে দৌড়ানোর সময় বা সিঁড়ে দিয়ে ওঠার সময় কি খরচ করো সেটা হচ্ছে শক্তি ঠিক আছে যেগুলো আমি দাগ দিচ্ছি সেগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে ঠিক কিন্তু শক্তি পাওয়া কোথা থেকে বলো তো অরুণ বললো খাবার থেকে দিদি তাহলে শক্তি পাওয়ার কোথা থেকে খাবার থেকে পাই ঠিক কিন্তু খাবার থেকে আমরা শক্তি পাই কিভাবে তা জানো মেরি বললো খাবার থেকে নিশ্চয়ই কোনোভাবে আমরা আমরা শক্তিটাকে বের করে নিই ঠিকই বলেছো। কিন্তু কীভাবে এসো একেবারে আমরা সেটা বোঝার চেষ্টা এবারে আমরা সেটা বোঝার চেষ্টা করি আমরা বাতাস থেকে শ্বাস নিই বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস তাহলে আমরা বাতাস থেকে যে শ্বাস নিই সেই বাতাস থেকে শ্বাস যে নেওয়া তাকে কিন্তু বলা হয় প্রশ্বাস এটা কিন্তু অনেকেই ভুলবশত যেটা টানি সেটাকে বলে নিঃশ্বাস ঠিক আছে কিন্তু আমি বলবো সেটা কিন্তু হচ্ছে প্রশ্বাস এটা কিন্তু মনে রাখতে হবে আর এখানে আমি তোমাদেরকে একটু সুন্দর করে বলে দিই যে কোনটা প্রশ্বাস আর কোনটা নিঃশ্বাস যেটা আমরা টানি বা নিই সেটা হচ্ছে প্রশ্বাস আর যেটা আমরা ছাড়ি সেটা হচ্ছে নিঃশ্বাস এটা কিন্তু অনেকেই গণ্ডগোল করে ফেলে তার জন্য তোমাদেরকে আমি ছোট্ট একটা কথা বা ছোট্ট একটা ট্রিক্স তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু তোমরা আর কখনোই ভুলবে না সেটা হচ্ছে দেখো এখানে আমি তোমাদের লিখে দেখাচ্ছি আমরা কি করি নি ঠিক আছে টানি বা নিই ঠিক আছে সেটা টানি বা নিই সেটা হবে প্রশ্বাস ঠিক আছে আর যেটা আমরা ছাড়ি সেটা হচ্ছে নিঃশ্বাস সবসময় এটা মাথায় রাখবে দেখো এখানেও একটা ন আছে আর এখানেও একটা দন্তের ন আছে সবসময় মাথায় রাখবে এই দন্তেন আর দন্তেন কিন্তু কখনো মেলাবে না এখন তুমি যদি এটাকে বলো যে টানি তাহলেও কিন্তু এই যে নিই বা টানি ঠিক আছে যে বাতাস থেকে কোন গ্যাস টানি তাহলেও কিন্তু যখন টানছি বাতাস থেকে সেটা টানা সেখানেও কিন্তু দন্তেন না আছে তাই দন্তের নদন্তের ন কিন্তু কখনোই মেলাবে না এই ট্রিক্সটা তুমি যদি মাথায় ঢুকিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের মাথায় থেকে যাবে যে যখন আমরা টানি বা নিই এই যে দন্তেন না আছে তখন কিন্তু আমরা দন্তের দিয়ে কথাটা বলবো না তাহলে আমরা বলবো প্রশ্বাস আর যখনই আমরা উল্টো দিকে বলবো যে ছাড়ি তখনই সেটা আমরা যাবে নিঃশ্বাস তাহলে আশা করি এটা তোমাদের বুঝতে পারলে বা তোমাদের এটা আর কখনো ভুল হবে না আচ্ছা বিষম খাওয়ার কথা তো আলোচনা করার সময় একটা বাতাসে যাওয়া নলের কথা বলেছিলাম মনে আছে আফসানা বলল হ্যাঁ দিদি আমাদের গলার ভিতরে দুটো নল আছে পাশাপাশি অরুণ বলে উঠলো মনে পড়েছে দিদি একটা দিয়ে খাওয়া যায় অন্যটা দিয়ে বাতাস যায় তাহলে কী কী যায় একটা দিয়ে খাওয়া যায় অন্যটা দিয়ে কী যায় বাতাস যায় দুটো নল আছে পাশাপাশি বা তোমরা তো খুব ভালো মনে রেখেছো মনে আছে দেখছি ওই বাতাস যাওয়ার নলটা হলো শ্বাসনালী তাহলে বাতাস যাওয়ার নলটা কি শ্বাসনালী শ্বাসনালী শেষে দুটো থলির মতন অংশ আছে এরা হলো ফুসফুস তাহলে শ্বাসনালীর নিচে দুটো থলির মতন অংশ আছে এই দেখো এইটা শ্বাসনালী এই শ্বাসনালী দিয়ে চলে আসছে এসে এই দুটো হচ্ছে কি ফুসফুস প্রশ্বাস নেওয়ার সময় বাতাস নাক দিয়ে ঢুকে শ্বাসনালী দিয়ে ফুসফুসে গিয়ে পৌঁছায় প্রশ্বাস বাড়ে যখন আমরা টানছি এখান থেকে এসে এইভাবে এসে ফুসফুসে পৌঁছায় অরুণ জিজ্ঞাসা করলো অনেক সময় তো আমরা মুখ দিয়েও প্রশ্বাস নিই তাই না দিদি ঠিকই তবে মুখ দিয়ে প্রশ্বাস নিলেও বাতাস কিন্তু শ্বাস নালি দিয়েই ফুসফুসে পৌঁছায় তবে নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে না পারলে তবেই মুখ দিয়ে শ্বাস নিতে হয় এটা কিন্তু আমরা অনেক সময় কিন্তু করে থাকি পরের পেস্টায় চলে যাই মঞ্জু জিজ্ঞাসা করলো বাতাস ফুসফুসে পৌঁছানোর পর কী হয় দিদি বাতাসের একটা উপাদান হলো অক্সিজেন গ্যাস বাতাস ফুসফুসে পৌঁছায় ফুসফুস আবার ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয় আর তারপরে ওই অক্সিজেন গ্যাসটাই শরীরের ভিতর থেকে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে দৌড়ুন বা সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমাদের শক্তির প্রয়োজন হয় আর এই শক্তি তোমরা পাও খাবার থেকে তাই তো তাহলে কী দেখলাম আমরা বাতাসের একটা উপাদান হচ্ছে অক্সিজেন সেই বাতাসে ফুসফুস পৌঁছায় ফুসফুস এবার ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে বার করে নেয় আর গ্যাসটাই শরীরের ভিতরকার খাবারের মধ্যে থেকে শক্তি বের করে আমাদের বিভিন্ন কাজ করতে সাহায্য করে আফসানা বললে আর অক্সিজেন গ্যাস ওই খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওঠার সময় জোরে জোরে শ্বাস নিতে হয় কেন দিদি দৌড়নো বা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি ওঠার সময় বেশি শক্তির দরকার হয় তাহলে দৌড়নো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় বেশি শ্বাস নিতে হয় কেন কারণ বেশি শক্তির দরকার হয় পাশ থেকে অরুণ বলে উঠলো আর তার জন্য লাগে বেশি অক্সিজেন আর বেশি অক্সিজেন শরীরে ঢোকানোর জন্যই জোরে জোরে শ্বাস নিতে হয় তাই আমরা হাঁপিয়ে যাই তাই না দিদি ঠিক বলেছ তাহলে বেশি অক্সিজেন ঢোকানোর জন্যই আমরা কিন্তু জোরে জোরে শ্বাস নিই ঠিক বলেছ আমরা যেমন শ্বাস নিই তেমনি আমরা শ্বাস তো ছাড়ি শ্বাস ছাড়াকে বলা হয় নিঃশ্বাস তাহলে আমরা মেয়ে যেটা বলেছিলাম ঠিক আছে মন জিজ্ঞাসা করল আচ্ছা নিঃশ্বাস ছাড়ার সময় তো কিছুটা বাতাস আমাদের শরীর থেকে বেরিয়ে যায় হ্যাঁ ঠিক তাই ওই বাতাসের সঙ্গে আমাদের শরীরে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাস থেকে বেরিয়ে যায় তাহলে বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা শরীর থেকে বেরিয়ে যায় ঠিক আছে স্বামীম জিজ্ঞাসা করলো নিঃশ্বাস ছাড়ার সময় বাতাস কীভাবে আমাদের শরীরের বাইরে বেরোয় প্রশ্বাসের সঙ্গে যে পথ দিয়ে বাতাস শরীরে ঢুকছিল আবার নিঃশ্বাসের সঙ্গে সেই পথেই বাতাস বাইরে বেরিয়ে যায় প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলা হয় শ্বাসক্রিয়া ঠিক আছে প্রশাস আর নিঃশ্বাসকে তাহলে একসঙ্গে কী হয় শ্বাসক্রিয়া শ্বাসক্রিয়ার সময় পরিমাণ মতন অক্সিজেন শরীরে ঢুকলে তবেই স্বাস্থ্য ভালো থাকে তাহলে পরিমাণ মতন অক্সিজেন যদি না শরীরে ঢোকে তাহলে কিন্তু স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে না কারণ তোমরা দেখলে শ্বাস অক্সিজেনের কিন্তু শরীরের ভিতর ঢোকার পর কিন্তু অনেক কাজ ঠিক আছে এবারে দেখো এখানটা পড়ি খাবার থেকে শক্তি পাই কীভাবে প্রথমে দেখো খাবার খাই সেখানটা হজম হয়ে খাবারটা সরলীকরণ হয় মানে সরল খাবারে পরিণত হয় তারপর অক্সিজেন সেখান থেকে সেই খাবার থেকে শক্তি বার করে আনে তবেই আমরা কিন্তু কাজ করতে পারি প্রশ্বাসের পথে কী হয় আমরা নাক দিয়ে নিই শ্বাসটা নিই নেওয়ার পর শ্বাস নালে দিয়ে নেমে গিয়ে দেখো ফুসফুসে পৌঁছে আর নিঃশ্বাসের পথ কী মানে আমরা যেটা ছাড়ছি তখন ফুসফুস থেকে বাতাস তার নালে দিয়ে কিন্তু নাক দিয়ে বাইরে বেরিয়ে যায় ঠিক আছে তারপরে চলে আসি দেখো আমরা পড়াটায় অরুণ জিজ্ঞাসা করলে গাছ খাবার তৈরি করার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেয় আর অক্সিজেন গ্যাস ছাড়ে তাহলে শ্বাসক্রিয়ার সময় গাছ কি করে দিদিমণি বলেন ভালো প্রশ্ন করেছ গাছ অন্য প্রাণীদের মতন শ্বাসক্রিয়ের সময় অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ফিরিয়ে দেয় এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এইটা কিন্তু অনেকেই ভুল করে থাকো অনেকেই ঠিক জানো না আমরা শুধু জানি যে গাছ কার্বন ডাইঅক্সাইড কোথায় নেয় আর অক্সিজেন ছাড়ে আমরা কিন্তু এটা জেনে আসছি ছোটো থেকে কিন্তু আমাদের এবার আস্তে আস্তে একটু জানতে হবে যে গাছ খাবার তৈরি করার সময় এটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট আমি স্টার মারলাম গাছ খাবার তৈরি করার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেয় আর অক্সিজেন গ্যাস ছাড়ে কিন্তু গাছও অন্যান্য প্রাণীদের মতন শ্বাসক্রিয়ার সময় দেখো শ্বাসক্রিয়ার সময় কিন্তু অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ফিরিয়ে দেয় অন্যান্য প্রাণীদের মতন মানে কি আমরা মানুষরাও যা করি বা অন্যান্য গরু কুকুর ছাগল বেড়াল যা করে গাছও কিন্তু তাই করে শ্বাসকার্যের সময় অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইডই কিন্তু ছাড়ে শুধুমাত্র খাদ্য তৈরি করার সময় কিন্তু গাছ উল্টো কাজটা করে কার্বন ডাইঅক্সাইড নেয় আর অক্সিজেন গ্যাস কিন্তু ছাড়ে ঠিক আছে পরবর্তী পৃষ্ঠায় চলে যায় এবারে দেখো নিচের ঘটনাগুলো তুমি দেখো আর ভাবো আচ্ছা দেখো কি আছে এখানে মাছের ছবি আছে রুই কাতলা মাছ জল থেকে তুললেই মারা যায় কিন্তু শোল ল্যাডা কই শিঙি মাগুর মাছ জল থেকে তোলার পর অনেকক্ষণ বেঁচে থাকে কেন বেঁচে থাকে তার কারণটা হচ্ছে অতিরিক্ত একটা শ্বাসযন্ত্র ওদের আছে যেটা দিয়ে ওরা কিন্তু পরিবেশের মধ্যে জল ছাড়া শ্বাস নিতে পারে মানুষরা যেরকম শ্বাস নিতে পারে আমরা তেমনি ওই মাছগুলোর মধ্যে একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে বলেই কিন্তু ওই মাছগুলো কিন্তু ডাঙায় তোলার পরও কিন্তু অনেকক্ষণ কিন্তু বেঁচে থাকতে পারে কারণ তারা অতিরিক্ত শ্বাসযুদ্ধ দিয়ে তখন কিন্তু কাজে চালায় নেক্সট হচ্ছে দেখো কেঁচো থাকার গর্তগুলো যখন বর্ষাকালে ভরে যায় তখন কেঁচো কেন উপরে উঠে আসে তাহলে বর্ষাকালে যখন জলে ভরে যায় কেঁচো কি জলের মধ্যে শ্বাস নিতে পারে পারে না যেটা মাছ পড়ে কেঁচো তো সেটা পারবে না তাহলে কেঁচো তখন শ্বাসকার্যের জন্য ওই জলে ডুবে থাকলে তাদের বাসাগুলো তখন কি করে তারা কিন্তু মাটির গর্তগুলোর বাসা মানে জলে ডুবে থাকলে তারা কিন্তু করে উঠে আসে শ্বাসকার জন্য চালানোর জন্য বা শ্বাস নেওয়ার জন্য আমরা তো শিখলাম প্রশ্বাস আর নিঃশ্বাসের সময় আমাদের নাকের ফুটোকে ব্যবহার করি কিন্তু ফুঁ দিয়ে মোমবাতি নেবাজানোর সময় শাঁক বা ভেপু বাজানোর সময় আমরা কি করি আমরা মুখ দিয়ে জোর করে শ্বাস ত্যাগ করি ঠিক আছে খুব জোরে জোরে ভেপু বাজানোর সময় বা শাঁপ বাজানোর সময় আমরা কি করি জোরে কিন্তু হাঁস ত্যাগ করি বা মোমবাতি নেবানোর সময় আমরা জোরে ফুঁ দিই মানে কি জোরে শ্বাস ত্যাগ করি নেক্সট হচ্ছে ঘরে মশার ধূপ জ্বালালে কাঠের গুঁড়ো নাকে ঢুকলে পরাগ রেণু বা ছত্রাক জাতীয় জীব শ্বাসনালিতে ঢুকলে কী কী সমস্যা হতে পারে তাহলে কি কী সমস্যা হতে পারে এই ধরনের জিনিসগুলো আমাদের নাকে গেলে সেটা হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে তার সঙ্গে হাঁচি হতে পারে আর হাঁপানির সমস্যাও কিন্তু দেখা দিতে পারে এবারে দেখো তোমার বাড়ির কেউ যদি কয়লা খনি কাঁচের কারখানা তুলোর কাজ বা অ্যাজভেস্টারের কাজে যুক্ত থাকেন কিংবা নিয়মিত সিগারেট ক্রান্ত ফুসফুস বা শ্বাসনালীর রোগে কিন্তু আক্রান্ত হতে পারেন তাহলে তোমাদের বাড়ির কেউ যদি এই ধরনের কাজগুলো করে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবধান করে দেবে এটা কিন্তু তোমাদের দায়িত্ব তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে এক লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর সবাই ঠিকঠাক মতন বুঝতে পেরেছো কি না আর তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে যাতে করে সবাই কিন্তু পড়াটা ভালো করে বুঝে নিতে পারে আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে তোমাদের সমস্ত ক্লাসের বইয়ের ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো